দ্বাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা এবং যারা শুনছেন সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি জেসমিন আক্তার, সহকারী অধ্যাপক গণিত বিভাগ, চট্টগ্রাম কলেজ, চট্টগ্রাম। আজকে আমি উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের সপ্তম অধ্যায় বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন অধ্যায়টা থেকে লেকচার দিব। আজকে মূলত আমি এই চ্যাপ্টারের দুটো শিক্ষণফল নিয়ে আলোচনা করব। আমার আগের ক্লাসে আমি এই চ্যাপ্টার থেকে আর আগেও একটা ক্লাস নিয়েছিলাম, তো তারই ধারাবাহিকতায় আজকে আমি দুটো শিক্ষণফল নিয়ে আলাপ করব। এক নাম্বার হচ্ছে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের মুখ্য মান নির্ণয় এবং দুই নাম্বার শিক্ষণফল হচ্ছে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের লেখচিত্র অঙ্কন। তাহলে আমরা বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের মুখ্য মান নির্ণয় করার জন্য আগে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের মুখ্য মান কি তার সংজ্ঞাটা একটু জেনে নিই। বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের মুখ্য মান হল সেই মান যা সাংখ্য মান সকল মানের মধ্যে ক্ষুদ্রতম। অর্থাৎ বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের মুখ্য মান হল সেই মান যা সাংখ্য মান সকল মানের মধ্যে ক্ষুদ্রতম। যেমন আমি যদি লিখি সাইন থিটা ইকুয়াল টু হাফ। এখন আমরা জানি হাফ হচ্ছে সাইন পাই বাই সিক্স, অর্থাৎ সাইন 30 ডিগ্রির মান হাফ আমরা জানি। একইভাবে সাইন পাই বাই সিক্স কে আমরা সাইন পাই পাই বাই সিক্স লিখতে পারি, অথবা মাইনাস সাইন সেভেন পাই বাই সিক্স লিখতে পারি। তাহলে আমি এখানে থিটার মান পাচ্ছি থিটা ইকুয়াল টু পাই বাই সিক্স, ফাইভ পাই বাই সিক্স, মাইনাস সেভেন পাই বাই সিক্স, এরকম আমি অসংখ্য মান পাই। অর্থাৎ এখানে থিটা এর মান আমি এরকম অসংখ্য মান পাই। তো অসংখ্য মান পেলে এখানে সবগুলো থিটা এর প্রত্যেকটা মানের ত্রিকোণমিতিক সাইনের মান হচ্ছে হাফ। তাহলে এখানে থিটা এর যে মানগুলো আমি পেয়েছি এই মানগুলোর মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম মান হচ্ছে পাই বাই সিক্স। তাহলে এই ক্ষেত্রে আমাদের সাইন ইনভার্স হাফ এর মুখ্য মান হচ্ছে পাই বাই সিক্স। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো কিছু কিছু ক্ষেত্রে দুটি মুখ্য মান থাকতে পারে। কখন কিছু কিছু ক্ষেত্রে দুটি মুখ্য মান থাকতে পারে, যেমন আমি যদি লিখি কস ইনভার্স, কস প্লাস মাইনাস পাই বাই থ্রি ইকুয়াল টু হাফ, অর্থাৎ কস প্লাস পাই বাই থ্রি এর মানও হাফ, আবার কস মাইনাস পাই বাই থ্রি এর মানও হাফ। এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কস ইনভার্স হাফ ইকুয়াল টু প্লাস মাইনাস পাই বাই থ্রি, অর্থাৎ এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি দুটি মুখ্য মানের সাংখ্য মান দুটির সাংখ্য মান একই, শুধুমাত্র চিহ্নটা বিপরীত। তাহলে এই ক্ষেত্রে ধনাত্মক চিহ্ন যুক্ত মানটাই হবে তার মুখ্য মান। অর্থাৎ এই ক্ষেত্রে কস ইনভার্স হাফ এর মুখ্য মান হবে পাই বাই থ্রি। এখন তাহলে আমরা সবগুলো বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের মুখ্য মানের সীমা কত আমরা লিখব। এখন আমরা
বিভিন্ন ধরনের বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের মুখ্য মানের সীমাটা একটু জেনে নিই। যেহেতু যেহেতু মাইনাস ওয়ান প্লাস ইকুয়াল টু সাইন এক্স প্লাস ইকুয়াল ওয়ান, দেয়ারফর মাইনাস পাই বাই টু প্লাস ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স প্লাস ইকুয়াল টু পাই বাই টু, অর্থাৎ সাইন ইনভার্স এক্স এর মুখ্য মানের সীমা হচ্ছে মাইনাস পাই বাই টু থেকে প্লাস পাই বাই টু পর্যন্ত। আমরা যেহেতু মাইনাস ওয়ান প্লাস ইকুয়াল টু কজ এক্স প্লাস ইকুয়াল টু ওয়ান, দেয়ারফর জিরো প্লাস ইকুয়াল টু কজ ইনভার্স এক্স প্লাস ইকুয়াল টু পাই। একইভাবে ঠিক একইভাবে ট্যান এক্স কট এক্স এর মুখ্য মানের সীমা হচ্ছে ট্যান ইনভার্স এক্স কট ইনভার্স এক্স, এগুলোর মুখ্য মানের সীমা হচ্ছে পাই বাই টু প্লাস দেন ট্যান ইনভার্স এক্স প্লাস দেন পাই বাই টু। ট্যান ইনভার্স এক্স এর ক্ষেত্রে এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস পাই বাই টু হলে ট্যান এক্স অসংজ্ঞায়িত যেহেতু এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস পাই বাই টু হলে ট্যান এক্স অসংজ্ঞায়িত হওয়ার কারণে এখানে আমাদের ট্যান ইনভার্স এক্স এর মুখ্য মানের সীমা মাইনাস পাই বাই টু লেস দেন ট্যান ইনভার্স এক্স লেস দেন পাই বাই টু। ঠিক একইভাবে হচ্ছে কট ইনভার্স এক্স এর মুখ্য মানের সীমা হচ্ছে জিরো কট ইনভার্স জিরো লেস দেন কট ইনভার্স এক্স লেস দেন পাই। আর সেকেন্ড ভার্সে হচ্ছে জিরো লেস দেন সেকেন্ড ভার্স এক্স লেস দেন পাই বাই টু অথবা পাই বাই টু লেস দেন সেকেন্ড ভার্স এক্স লেস দেন পাই। একইভাবে কসেক ইনভার্সের কসেক ইনভার্স এক্স লেস ইকুয়াল পাই বাই টু অথবা পাই বাই টু অথবা পাই বাই টু লেস ইকুয়াল কসেক ইনভার্স এক্স লেস দেন পাই। তাহলে এখানে আমরা সাইন ইনভার্স এক্স এর মুখ্য মানের সীমা হচ্ছে মাইনাস পাই বাই টু লেস ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স লেস ইকুয়াল টু পাই বাই টু, একইভাবে কস ইনভার্স এক্স এর মুখ্য মানের সীমা জিরো টু পাই বাই টু, আর ট্যান ইনভার্স এক্স এর মুখ্য মানের সীমা পাই বাই টুটা বাদ যাবে, তাহলে মাইনাস পাই বাই টু লেস দেন ট্যান ইনভার্স এক্স লেস দেন পাই বাই টু, আর কট ইনভার্স এক্স এর মুখ্য মানের সীমা হচ্ছে জিরো লেস দেন কট ইনভার্স এক্স লেস দেন পাই, আর সেক ইনভার্স এক্স এর মুখ্য মানের সীমা জিরো লেস দেন সেক ইনভার্স এক্স লেস দেন পাই বাই টু অথবা পাই বাই টু লেস দেন সেক ইনভার্স এক্স লেস দেন পাই। একইভাবে কসেক ইনভার্স এরও মুখ্য মানের সীমাটা আমরা লিখে নিয়েছি এখানে। তাহলে প্রত্যেকটা জিনিস তোমরা এভাবে সেপারেটলি তোমরা স্টাডি করবে। এখন আমি তোমাদেরকে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের লেখচিত্র সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করছি। প্রথমে আমি y ইকুয়াল টু এফ এক্স ইকুয়াল টু সাইন ইনভার্স x এর লেখচিত্রটা দেখাবো। এখানে y ইকুয়াল টু এফ এক্স ইকুয়াল টু সাইন ইনভার্স x কে বিপরীত বিপরীত সাইন ফাংশন বলে। তাহলে y ইকুয়াল টু f x ইকুয়াল টু সাইন ইনভার্স x কে কি বললাম? বিপরীত সাইন ফাংশন বলে। আমরা জানি y ইকুয়াল টু সাইন ইনভার্স x এর ডোমেইন হচ্ছে মাইনাস ওয়ান টু ওয়ান, আর রেঞ্জ হচ্ছে মাইনাস পাই বাই টু
থেকে পাই বাই 2 এটা হচ্ছে y ইকুয়াল টু সাইন ইনভার্স x ফাংশনের ডোমেইন আর রেঞ্জ হচ্ছে - পাই বাই 2 থেকে পাই বাই 2 পর্যন্ত যেখানে - পাই বাই 2 এবং পাই বাই 2 সহ আছে এখানে আমরা ক্লোজ ইন্টারভ্যাল দিয়ে রেখেছি তো y ইকুয়াল টু সাইন ইনভার্স x লেখচিত্রটা দেখানোর জন্য আমরা প্রথমে y ইকুয়াল টু সাইন x এর y ইকুয়াল টু সাইন x এর লেখচিত্রটা তাহলে আমরা দেখাই আমরা জানি y ইকুয়াল টু সাইন x এর লেখচিত্রে এই ক্ষেত্রে আমরা মাইনাস পাই বাই টু লেস দেন x এই সীমার মধ্যে y ইকুয়াল টু সাইন x এর লেখচিত্রটা আমরা অঙ্কন করব তো y ইকুয়াল টু সাইন x এর লেখচিত্র আমরা অঙ্কন করার জন্য x এবং y অক্ষ নিলাম সেই ক্ষেত্রে আমরা জানি পাই বাই টু এদিকে দিলাম মাইনাস পাই বাই টু এখন মাইনাস পাই বাই টু থেকে প্লাস পাই বাই টু সীমার মধ্যে ওয়ান এদিকে মাইনাস ওয়ান নেই তাহলে এই সীমার মধ্যে y ইকুয়াল টু সাইন x এর লেখচিত্রটা আমরা জানি ঠিক এরকম এই বিন্দুটা হচ্ছে পাই বাই টু থেকে ওয়ান আর নিচের দিকে হচ্ছে তাহলে আমরা ওয়াই ইকুয়াল টু সাইন এক্স এর লেখচিত্রটা এখানে ড্র করলাম এখন এই লেখচিত্রটাকে আমরা যদি এই লেখচিত্র y ইকুয়াল টু সাইন ইনভার্স x এর লেখচিত্র দেখাতে চাই তাহলে এটার সাথে কম্পেয়ার করলে আমরা সাইন ইনভার্স এর ক্ষেত্রে ডোমেন হচ্ছে মাইনাস ওয়ান থেকে ওয়ান এক্ষেত্রে রেঞ্জ হচ্ছে মাইনাস পাই বাই টু থেকে পাই বাই টু পর্যন্ত তাহলে এই কার্ভটা সাইন ইনভার্স এর ক্ষেত্রে ঠিক এভাবে হয়ে যাবে তাহলে এই এইটা হচ্ছে আমাদের y ইকুয়াল টু সাইন ইনভার্স x এর লেখচিত্র একইভাবে y ইকুয়াল টু f x ইকুয়াল টু এখানে আমরা যদি cos ইনভার্স x দিই cos ইনভার্স x কে বিপরীত কোসাইন ফাংশন বলে তো cos ইনভার্স x এর ক্ষেত্রে ডোমেইন হচ্ছে সেম থাকবে রেঞ্জটা এই ব্যবধির মধ্যে 0 টু পাই হয়ে যাবে তাহলে এই ক্ষেত্রে আমাদের কার্ভটাও চেঞ্জ হয়ে যাবে কার্ভটা কি দেখো আগের মতো আমরা y ইকুয়াল টু cos x এর লেখচিত্র অঙ্কন করব y ইকুয়াল টু cos x এর লেখচিত্র মাইনাস পাই বাই টু থেকে প্লাস পাই বাই টু এই সীমার মধ্যে অঙ্কন করব তাহলে মাইনাস পাই বাই টু থেকে প্লাস পাই বাই টু এর মধ্যে যদি আমরা লেখচিত্র অঙ্কন করতে চাই এখানে রেঞ্জটা যেহেতু জিরো টু পাই কজ ইনভার্স এর ক্ষেত্রে তাহলে কজ এক্স এর আমি জিরো টু পাই এই সীমার মধ্যে নিয়ে আসি আমরা জানি cos 0 ডিগ্রির মান হচ্ছে 1 আর পাই বাই 2 তে হচ্ছে cos এখানে x এর মান পাই বাই 2 দিলে y এর মান 0 হবে আর 0 হলে x এর মান 0 হলে y এর মান হচ্ছে cos 0 এর মান 1 আমরা জানি তাহলে 0 টু পাই এই সীমার মধ্যে আমরা y ইকুয়াল টু cos x এর লেখচিত্রটা নিলে কি এরকম হবে এখন
এখন আমি তাহলে এই কার্ভটাকে cos ইনভার্স এর ক্ষেত্রে দেখাবো। cos ইনভার্স এর ক্ষেত্রে ডোমেইনটা আমরা জানি সেই ক্ষেত্রে হচ্ছে মাইনাস 1 থেকে 1 পর্যন্ত। তাহলে মাইনাস 1 থেকে 1 পর্যন্ত এই সীমার মধ্যে আমি যখন y equal to cos inverse x এর একচিত্র অঙ্কন করব, তাহলে আমরা জানি এখানে যখন 1 দিব 1 এর ক্ষেত্রে হচ্ছে cos 0 ডিগ্রির মান 1, তাহলে সেই ক্ষেত্রে আমরা পাব এখানে 0। এতটুকু যদি পাই বাই 2 নি পাই নি তাহলে আমাদের ঠিক এই কার্ভটা এইভাবে হয়ে যাবে। এভাবে হয়ে গেলে আবার মাইনাস 1 এর জন্য হচ্ছে 180 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে আমাদের y equal to cos inverse x এর লেখচিত্র। এখন y equal to tan inverse x এর লেখচিত্রটা দেখাচ্ছি আমি। y equal to tan inverse x এর লেখচিত্র দেখানোর জন্য আগে মতো আমি y equal to tan x এর লেখচিত্রটা দেখাবো। y equal to tan x এর লেখচিত্রে আমরা জানি x equal to pi by 2 অথবা minus pi by 2 হলে tan x এর y equal to tan x এর মানটা কিভাবে অসংজ্ঞায়িত হবে। তাহলে আমি এই কার্ভটা যদি pi by 2 হয়, যদি এটা যদি মাইনাস পাই বাই টু হয়, তো এখন এখানে জিরো টু পাই বাই টু এর মধ্যে আমি এক্স এর যে মানটা বসাই না কেন, এদিকে মানগুলো ক্রমান্বয়ে বাড়তে থাকবে। বাড়তে বাড়তে মানগুলো যখন পাই বাই টু তে যাবে তখন অসংজ্ঞায়িত হয়ে যাবে। তার মানে পাই বাই টু এর আগে পর্যন্ত সে কখনো এই রেখাকে টাচ করবে না। তাহলে ওয়াইকোয়াল টু টেন এক্স এর লেখচিত্রটা হবে এখানে এক্স এর হচ্ছে tan x y equal to tan x এর লেখচিত্রটা হবে কি এভাবে, এটা কখনো পাই বাই টু তে যেহেতু অসংজ্ঞায়িত তাহলে এর একাকে কখনো টাচ করবে না। ঠিক একইভাবে এদিকে এসেও অসীমের দিকে চলে যাবে, এই রেখাকে টাচ করবে না। তাহলে আমি এখন y equal to tan inverse x এর লেখচিত্রটা অঙ্কন করি। y equal to tan inverse x এর লেখচিত্র যখন অঙ্কন করব সেই ক্ষেত্রে আমাদের রেঞ্জ হয়ে গেল মাইনাস পাই বাই টু থেকে পাই বাই টু এর ভিতরে মানটা। তাহলে আমি এখানে যদি এটা যদি পাই বাই টু হয়, এদিকে যদি মাইনাস পাই বাই টু হয়, তাহলে এখানে সকল রিয়েল জিরো থেকে ইনফিনিটি পর্যন্ত আমি যেই মান বসাই না কেন এখানে মানগুলো ক্রমান্বয়ে বাড়তে থাকবে। ঠিক একইভাবে নেগেটিভ এর দিকেও যখন জিরো মাইনাস ওয়ান মাইনাস টু ইত্যাদি মান বসাবো মানগুলো ক্রমান্বয়ে বাড়তে থাকবে। বাড়তে বাড়তে ঠিক আগের মতো আমাদের এভাবে রেখাটা এসে যাবে। একইভাবে এদিকেও হচ্ছে, তাহলে এটা হচ্ছে আমাদের y equal to tan inverse x এর লেখচিত্র। y equal to tan inverse x এর মতোই আমি আবার y equal to cot inverse x এর লেখচিত্রটা দেখাচ্ছি। y equal to cot inverse x কে আমরা জানি y equal to cot inverse x কে বিপরীত কোট্যাঞ্জেন্ট ফাংশন বলে। y equal to cot inverse x এর ডোমেইন হচ্ছে রিয়েল নাম্বার আর রেঞ্জ হচ্ছে 0 টু পাই এর ভিতরে যে মানগুলো আছে এগুলোই হচ্ছে y equal to cot inverse x এর রেঞ্জ। এখন y equal to cot inverse x এর গ্রাফ দেখানোর আগে আমি আগের মতো y equal to cot x এর গ্রাফটা দেখাচ্ছি, যেখানে x এর লিমিট হচ্ছে 0 less than x less than pi। তো y equal to cot x এর ক্ষেত্রে
एक्स एर मान जो जीरो देव तक वाई मान आसबे असंज्ञायित आबार एक्स एर मान जो पाई बाई टू दीब कट पाई बाई टू आमरा जानी होच्छे कत जीरो তাহলে কট পাই বাই টু হচ্ছে জিরো হলে এখানে হবে আর জিরোর জন্য অসংজ্ঞায়িত আসছে একইভাবে হচ্ছে কট এখানে এক্স এর মান যখন পাই দেব সেই ক্ষেত্রে হচ্ছে মাইনাস ইনফিনিটি আসতেছে তাহলে আমাদের কার্ভটা হবে অসংজ্ঞায়িত হলে এভাবে চলে যাবে আর माइनस इनफिनिटी दिके रेखाटा चले जाबे टू कट इनवर्स एक्स एर क्षेत्रे ए ग्राफटा ताहले कि होबे एक क्षेत्र में पाई बाई टू होच्छे एतटुकु पाई बाई टू नी पाई नी ताहले एखाने एक्स एर मान जीरो थेके जखन आस्ते आस्ते कमते थाकबे सेई क्षेत्रे होच्छे आमादेर पाई बाई टू ते होच्छे प्रथमे जीरो होबे पाई बाई टू ते जखन प्रथमे जीरो होबे ताहले एखन एखाने जखन आमरा मान बसाबो তাহলে আমাদের রেখাটা ঠিক এভাবে চলে আসবে একইভাবে অর্থাৎ এক্স অক্ষকে কখনো টাচ করবে না আবার এখানে যেমন ওয়াই অক্ষকে টাচ করেনি ঠিক ঠিক এই রেখাকে টাচ করবে না তাহলে এটা হচ্ছে আমাদের ওয়াই ইকুয়াল টু কট ইনভার্স এক্স এর লেখচিত্র তাহলে আমি মোটামুটি লেখচিত্র সম্পর্কে তোমাদের ধারণা দেওয়ার চেষ্টা করেছি যেগুলো গুরুত্বপূর্ণ আশা করি তোমরা বুঝতে পেরেছো এখন আমি তোমাদেরকে দুইটা প্রবলেম দেখাচ্ছি দেখো সাইন ইনটু পাই কজ আলফা ইকুয়াল টু কজ ইনটু পাই সাইন আলফা হলে দেখা যায় আলফা ইকুয়াল টু প্লাস মাইনাস পাই বাই ফোর প্লাস কজ ইনভার্স ওয়ান বাই টু রুট টু ঠিক এর কি অঙ্ক দেখে আবার দেখা যায় আলফা ইকুয়াল টু প্লাস মাইনাস হাফ ইনটু সাইন ইনভার্স থ্রি বাই ফোর দেওয়া আছে সাইন পাই কজ আলফা ইকুয়াল টু কজ পাই সাইন আলফা এখন আমাদের এদিকে যেহেতু সাইন আছে এখানে আমাদের কাজের সুবিধার্থে এখানে আমরা যদি সাইন করে ফেলতে পারি তাহলে আমাদের কাজটা একটু সহজ হয়ে যায় তো আমরা এখানে কজ কে সাইন করতে পারবো শুধুমাত্র চতুর্ভুজ চেঞ্জের নিয়মে চতুর্ভুজ চেঞ্জের নিয়মে গেলে আমরা সাইন এখানে আবার যেহেতু প্লাস মাইনাস আছে এখানে প্লাস মাইনাস আছে তাহলে পাই বাই টু প্লাস পাই সাইন আলফা দিল আমাদের চতুর্ভুজ চেঞ্জ করলে এটা আসে আবার মাইনাস দিল ঠিক সেম আসে তাহলে উভয় পাশে সাইন সাইন যেহেতু আছে আমরা উভয় পাশে সাইন ইনভার্স দিলে তাহলে সাইন চলে যাবে আমাদের থাকবে পাই কজ আলফা ইকুয়াল টু পাই বাই টু প্লাস মাইনাস পাই সাইন আলফা এখন উভয় পাশে আবার যদি পাই দ্বারা ভাগ করে দিই তাহলে আমরা পাচ্ছি কজ আলফা আর এদিকে হচ্ছে সাইন আলফা এটা হচ্ছে হাফ একসাথে যদি আমি এই পাশে নিয়ে আসি মাইনাস প্লাস সাইন আলফা ইকুয়াল টু হাফ এখন আমাদের প্রথম প্রমাণটাতে দেখো আমাদের এখানে ওয়ান বাই টু রুট টু আছে যেহেতু ওয়ান বাই টু রুট টু আছে এখানে রাইট হ্যান্ড সাইডে আমরা দেখতে পাচ্ছি হাফ তাহলে হাফ কে আমি কি করব রুট টু দ্বারা ভাগ করে দিব তো রুট টু দিয়ে ভাগ করে দিলে আমাদের উভয় পাশে ওয়ান বাই রুট টু কজ আলফা মাইনাস প্লাস ওয়ান বাই রুট টু সাইন আলফা ইকুয়াল টু ওয়ান বাই টু রুট টু আসলো এখন ওয়ান বাই রুট টু হচ্ছে আমরা জানি সাইন ফর্টি ফাইভ ডিগ্রি অথবা কজ ফর্টি ফাইভ ডিগ্রি এখানে যেহেতু আমাদের কজ ইনভার্স আছে তাহলে আমাদের কজের সূত্র আনলে আমাদের সুবিধা হয় ওই কারণে আমরা এখানে ওয়ান বাই রুট টু এর পরিবর্তে কজ পাই বাই ফোর দিব একইভাবে সাইন আলফা এখানে তাহলে কজ এ কজ বি মাইনাস সাইন এ সাইন বি হওয়ার জন্য
তাহলে সাইন 45 ডিগ্রি মানে আমরা জানি 1 বাই রুট 2 তার মানে সাইন পাই বাই 4 ইকুয়াল টু 1 বাই 2 রুট 2 এখন আমরা সূত্র হচ্ছে cos a cos b মাইনাস সাইন এ সাইন b অথবা cos a cos b প্লাস সাইন এ সাইন b হচ্ছে কি cos a প্লাস b মাইনাস এর ক্ষেত্রে হবে প্লাস আর প্লাস এর ক্ষেত্রে হবে মাইনাস তার মানে আমাদের হচ্ছে cos আলফা প্লাস মাইনাস পাই বাই 4 ইকুয়াল টু 1 বাই 2 রুট 2 উভয় পাশে যখন cos ইনভার্স নিব আমরা পাব আলফা প্লাস মাইনাস পাই বাই 4 ইকুয়াল টু cos ইনভার্স 1 বাই 2 রুট 2 দেয়ারফোর আলফা ইকুয়াল টু প্লাস মাইনাস পাই বাই 4 কে যখন রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাব তাহলে আমাদের হবে মাইনাস প্লাস পাই বাই 4 প্লাস cos ইনভার্স 1 বাই 2 রুট 2 এখন এখানে মাইনাস প্লাস যে কথা ঠিক প্লাস মাইনাস আমরা মাইনাস প্লাস কে প্লাস মাইনাস ও লিখতে পারি cos ইনভার্স 1 বাই 2 রুট 2 তাহলে আমাদের প্রথম এক নাম্বার হচ্ছে তা চলে আসলো দেখানো হলো এক নাম্বার সমস্যাটা আর দুই নাম্বার আমরা দেখতে পাচ্ছি আলফা ইকুয়াল টু প্লাস মাইনাস হাফ সাইন ইনভার্স 3 বাই 4 তো দুই নাম্বার সমস্যাটা সমাধান করার জন্য আমরা কি এখানে যেভাবে করেছি ঠিক সেম ভাবে করে এইটি এই জায়গা থেকে আমরা শুধুমাত্র আমাদের কাজটা চেঞ্জ হবে এখন এখানে যেহেতু 4 আছে তাহলে এখানে আমরা স্কোয়ারিং করে কি করব 1 বাই হাফ কে 1 বাই 4 করে ফেলবো উভয় পাশে বর্গ করব উভয় পাশে বর্গ করলে এদিকে হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার অথবা a প্লাস b হোল স্কয়ার করলে আমাদের হবে cos স্কয়ার আলফা প্লাস sin স্কয়ার আলফা মাইনাস প্লাস 2 sin আলফা cos আলফা ইকুয়াল টু 1 বাই 4 এখন আমরা জানি sin স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা হচ্ছে 1 তাহলে 1 টা একসাথে যদি আমরা রাইট হ্যান্ড সাইডে নিয়ে যাই লেফট হ্যান্ড সাইডে আমাদের থাকছে 2 sin আলফা cos আলফা ইকুয়াল টু 1 বাই 4 মাইনাস 1 আমরা জানি 2 sin আলফা cos আলফা হচ্ছে কি 2 sin আলফা cos আলফা হচ্ছে sin 2 আলফা ইকুয়াল টু মাইনাস 3 বাই 4 এখানে যেহেতু মাইনাস আসছে তাহলে উভয় পাশে মাইনাস চিহ্ন দিয়ে গুণ করে দিব আসবে প্লাস মাইনাস sin 2 আলফা ইকুয়াল টু 3 বাই 4 এখন sin প্লাস মাইনাস 2 আলফা ইকুয়াল টু 3 বাই 4 উভয় পাশে যখন সাইন ইনভার্স দিব তাহলে আমাদের আসবে প্লাস মাইনাস 2 আলফা ইকুয়াল টু সাইন ইনভার্স 3 বাই 4 দেয়ারফর আলফা ইকুয়াল টু প্লাস মাইনাস হাফ সাইন ইনভার্স 3 বাই 4 তাহলে দুই নাম্বার আমাদের দেখাতে বলছে আলফা ইকুয়াল টু প্লাস মাইনাস হাফ ইন্টু সাইন ইনভার্স 3 বাই 4 চলে আসলো তাহলে এখানে আমাদের দুই নম্বর আলফা এর মানও দেখানো হলো আশা করি এই দুইটা অঙ্ক তোমরা বুঝতে পেরেছো আজকে তাহলে এতটুকু থাক আগামী ক্লাসে আবার দেখা হবে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো এই দোয়া করছি খোদা হাফেজ